চলতি বছরের অক্টোবর নভেম্বরে ভারত অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। তার আগে ঘরের মাঠে এশিয়া কাপ আয়োজন করতে চায় পাকিস্তান, কিন্তু ভারত সাফ জানিয়ে দিয়েছে এশিয়া কাপ পাকিস্তানে হলে তারা দল পাঠাবে না। ভারতের এমন ঘোষণার পর পাকিস্তান ক্রিকেট বোর্ডও হুমকি দিয়েছেন, তাহলে বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান ভারত সফরে যাবে না। এমন পরিস্থিতির মধ্যে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ও সাবেক অধিনায়ক আফ্রিদি বলেন, সম্প্রতি অনেক দল আমাদের দেশে সফর করেছে, আমাদের নিরাপত্তা পরিস্থিতি অনেক ভালো, আমরা ভারতেরও নিরাপত্তার হুমকি পেয়েছিলাম, তবে দুই দেশের সরকারের কাছ থেকে অনুমতি পেলে সফর হয়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।